أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জামাল উদ্দিন ভাই জিদ্দা থেকে প্রশ্ন করেছেন, নিজের কোরবানি নিজে করা যাবে কি না? জি ভাই, নিজের কোরবানি নিজে করাই হলো উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোরবানি নিজে করেছেন, আপনি যদি নিজে করতে পারেন এটাই হলো সবচেয়ে উত্তম। যেহেতু এটা একটা ইবাদত, আল্লাহ পাকের নৈকট্য লাভের একটা উপায়, আপনি যদি সম্ভব হয় নিজেই কোরবানি করুন, এটাই হলো উত্তম। আর কোরবানির জন্য কি দোয়া পড়তে হবে? দোয়া খুব বেশি কিছু না, বিসমিল্লাহ আল্লাহু আকবর, বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে জবাই করা। এটা যে কোনো জবে, কোরবানি হোক, আকিকা হোক, অথবা সাধারণ জবে করা হোক, সবসময় বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে জবাই করা। যদি কোরবানি হয় তাহলে সাথে সাথে যদি কেউ আরও কিছু দোয়া আছে, আল্লাহুম্মা আন ফুলান ইবনি ফুলান, অর্থাৎ আল্লাহুম্মা, যদি নিজের পক্ষ থেকে হয় বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহুম্মা হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি। নিজের ভাষায় যদি কেউ বলে যে আল্লাহ এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করুন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা জোরে বলতে হবে না, মনে মনে বললেও হবে। আর যদি কারো পক্ষ থেকে হয়, অমুকের নাম উচ্চারণ করে যে এটা অমুকের পক্ষ থেকে, বিসমিল্লাহ আল্লাহু আকবর, বাস এতটুকুই যথেষ্ট। শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে জবাই করলেও হয়ে যাবে, আল্লাহু তাআলা আহলাম। আর আরেকটা বিষয় আপনি এখানে জিজ্ঞেস করেছেন যে কতটুকু খাবে, কতটুকু দান করবে, এটার ভাগটা কীভাবে করবে? শরীয়তে এই জাতীয় কোনো স্পষ্ট কথা বলা হয়নি, কতটুকু দিতে হবে, যে যতটুকু পারে বেশি দেয় তার তত নেকি বেশি হবে। কেউ যদি পরিবারের লোকজন বেশি থাকে আর কোরবানিটা ছোট হয়, যেমন একটা ছাগল আর তার পরিবারে লোক সংখ্যা অনেক বেশি, তখন হয়তো মানে হয়তো দুইবার তারা খাইলো, প্রায় শেষ হয়ে গেল, এমনও যদি হয়, উনি হয়তো কম দিল। আরেকজন আছে একাই হয়তো একটা গরু জবাই করলো, উনি অল্প কিছু রাখলেন, ধনী মানুষ, সারা বছর তার ফ্রিজে গোশত থাকে, উনি যদি একটু বেশি দিয়ে দেন, মানে বেশি দেওয়ার চেষ্টাই করা উচিত, তাহলে ওইটা উনি ওনার সাধ্যমতো দিবেন। আবার যাদের ফ্যামিলিতে অনেক লোক, যেটা বললাম, ওনাদের যদি প্রয়োজন হয়, বিশেষ করে আবার একটু গরিব লোক হয়, সবসময় হয়তো গোশত কেনার সুযোগ হয় না, তো আত্মীয় স্বজন নিয়ে এবং পরিবার পরিজন নিয়ে ওনারা খাবেন ঈদের আনন্দে, তো যদি একটু কম দেয় তাতেও কোনো সমস্যা নেই। তিন ভাগের ভাগ করতে হবে, এই জাতীয় কোনো নিয়ম ইসলামের শরীয়তে নেই। তবে যে যতটুকু সম্ভব নিজে খাবে, আত্মীয় স্বজনকে দিবে, আর গরিব দুঃখী কেউ ভুলবে না, সবাইকে নিয়ে এই ঈদের আনন্দে শরিক হবে, আল্লাহু তাআলা আলাম।